এরপর অবক্র সিদ্দিক ফরহাদ আপনি লিখেছেন স্ত্রী নিজের ইচ্ছা চলে গেলেও কি তাকে মহরণে দিতে হবে দেখতে হবে এখানে যে স্ত্রী নিজের ইচ্ছা চলে গেছেন মানে কি জাস্ট তার ভালো লাগছে না সেই তিনি সংসার ভাঙার উদ্যোগ নিয়েছেন যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী প্রস্তাব করবেন স্বামীকে যে আমাকে তালাক দাও বিনিময়ে স্বামী যে মহর দিয়েছেন সে মহরটা ফেরত পাবেন কিংবা যে মহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয়নি সেটা আর স্ত্রী পাবেন না এটাকে খোলা বলা হয় অর্থাৎ স্ত্রী যদি নিজে থেকে তালাক চান তাহলে সেক্ষেত্রে তার নিজে থেকে তালাক চাওয়ার মানে হলো তিনি খোলার চুক্তিতে আসছেন যে আমি আমাকে তুমি তালাক দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তিনি মহারণা ফেরত দিয়ে দিবেন এটি যদি জাস্ট তার ভালো লাগা না লাগার কারণে হয় আর যদি ব্যাপারটি এরকম হয় যে না স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না তিনি তার প্রতি টর্চার করছেন ইত্যাদি ইত্যাদি তাহলে যথাযথ নিয়মে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য উদ্যোগী হলেন সেটি ভিন্ন বিষয় বাট স্ত্রী যদি তার পছন্দ অপছন্দ জায়গা থেকে বিচ্ছেদের চেষ্টা করেন এবং স্বামীকে তিনি মহারণা সেক্ষেত্রে ফেরত দিবেন এটি হল খোলা তো এ খোলাটা সরিয়া সিদ্ধ একটি আপনার বিচ্ছেদের পন্থা এরপরে ইকবাল নাসিম চৌধুরী আপনি ভারত থেকে লিখেছেন নিজের ইমান মজবুত মজবুত করার বিষয়ে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম ইমান মজবুত করার জন্য আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইউটিউবে যাতে সম্ভব ইমান বৃদ্ধির উপায় সেটি আপনি শুনে নিতে পারেন আমরা সংক্ষেপে শুধু বলি কয়েকটি কোরআনে কারিম আপনি বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ তালা বলেছেন ওয়াদাত আলেহম আয়াতুরা জাদা তুমি ইমানা আমার আয়াতসমূহ যখন ইমানদারদের সামনে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তাদেরকে শোনানো হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধির জন্য কোরআনকে বুঝে তেলাওয়াত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এটি আমাদেরকে করতে হবে দ্বিতীয়ত ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহবুল্লা আলমের বিভিন্ন কুদরত আল্লাহ তালার বিভিন্ন সৃষ্টি সেগুলি আমাদেরকে ভাবনা এবং গবেষণা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় গবেষণার আহ্বান করেছেন নির্দেশ দিয়েছেন আমরা যেন গবেষণা করি আমরা যেন চিন্তাভাবনা করি আমাদের মধ্যে আজকাল গবেষণা মুসলমানদের মধ্যে কমে গেছে যত বেশি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন তত বেশি আল্লাহ তালার প্রতি ইমান আপনার বৃদ্ধি পাবে এবং ইমান বৃদ্ধির জন্য আল্লাহ রবুল্লা আলমীনের আল্লাহ আলা আলমিনের যে সমস্ত কুদরতের জাহির এবং প্রকাশ ঘটেছে ইতিপূর্বে বিভিন্ন নবী সুলদের যে সমস্ত ইতিহাস আছে কোরআন বর্ণিত বিশুদ্ধ হাদিস বর্ণিত সেগুলো আমরা যদি অধ্যয়ন করে পাঠ করি এর ফলশ্রুতিতে আমাদের মধ্যে ইমান বৃদ্ধি পাবেন সাল তাহলে ইমান বৃদ্ধির জন্য কোরআন এবং সুনার কোনো বিষয় সম্পর্কে আল্লাহ তারা রসল্লা আসলামের কোনো নির্দেশ সম্পর্কে যদি কোনো সংশয় থাকে সেটি দুর্বূত হওয়ার জন্য প্রয়োজনীয় যে আইল আছে সেটি আমাদেরকে সংগ্রহ করতে হবে অর্জন করতে হবে এবং এ বিষয়ে অনেক বই পুস্তক আছে সেই পুস্তকগুলো পড়তে হবে এবং সবশেষ যদি বলবো তা হলো একজন আল্লাভিরু এবং প্রকৃত অর্থে মোত্তাকি মানুষের সান্নিধ্যে যদি আমরা থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের ইমানের পারদ এবং মিটার ইনশাআল্লাহ দিকে করতে থাকবে এরপর ভাই আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন ওমরার উদ্দেশ্যে কোনো সুস্থ নারীকে যদি তার মাহরাম ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয় এবং সৌদি এয়ারপোর্ট থেকে তার স্বামী রিসিভ করে নেয় তাহলে তার সফর কি ইসলাম শরীয়ততে গ্রহণযোগ্য হবে এরকমটি যদি করেন তাহলে সেক্ষেত্রে তার সফরের যে অবশিষ্ট অংশ ধরুন জেদ্দা এয়ারপোর্ট থেকে নিয়ে মক্কামদিনা সমস্ত কার্যক্রম শেষ করে ফিরে আসা পর্যন্ত এই অংশটা বৈধ হলো বাট মাঝের যে অংশটা মাহরাম ছাড়া হলো সেটি তার জন্য জায়েজ হলো কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লাতু সাহিরুল মার আটু ইল্লা মাদি মাহরামিন একজন নারী তিনি মাহরাম ছাড়া সফর করবেন না এটি তার সেফটির জন্য এটি তার নিরাপত্তার জন্য এটি তার পার্সোনালিটির জন্য এটি তার সম্মানার্থে বিধায় একজন মহামান্য রাষ্ট্রপতি যেরকম তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার যে প্রটোকল আছে সেটিকে অ্যাভয়েড করে তার মনে চাইলে তিনি কোথাও ঘুরতে চলে গেলেন অথবা কোথাও বাজার করতে বাজারে প্রবেশ করে গেলেন এরকম সুযোগ যে যেরকম তার নাই এবং এটি তার জন্য বন্দিত্ব নয় এবং এটি তার সেফটির জন্য এটাও অনেকটা সেরকমই যার কারণে হজ এবং ওনার সফরেও মাহারাম থাকা চাই আমরা শুনেছি যে সম্প্রতি সৌদি গভর্নমেন্ট নাকি ওমরা এবং হজের ভিসার জন্য আগে যেরকম ছিল যে মাহারাম সাথে না থাকলে ভিসা দিতেন না এখন নাকি তারা এই শর্ত তুলে দিয়েছে মাহারাম ছাড়াও কোনো নারী চাইলে যেতে পারছে এবং ভিসা তারা দিচ্ছেন যদি বাস্তব ঘটনা এরকম হয়েও থাকে তারপরও সেটি কোনো অবস্থাতে আমাদের জন্য বৈধ নয় কারণ আল্লাহ তালার কোনো বিধান নবী করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে পুরস্কারভাবে যে বিধান বোঝা যায় সেটিকে উইড্র করার মতো কোনো অধিকার পৃথিবীর কোনো সরকারের কিন্তু নেই এবং সৌদি এই ব্যাপারে জায়েজ হওয়ার কথা কেউ বলেননি বিধায় ওমরার সফর হোক আর সফর হোক সাথে মারাম থাকতে হবে আর যেটি বললাম যে এরকম যদি হয় যে মাঝের সময় সাথে মারাম থাকলো না তাহলে এই টাইমটা তিনি সফরের এই অংশটা তার না জায়েজ গুনা হল কিন্তু অবশিষ্ট অংশ তার জন্য জায়েজ থাকলো